স্বাধীন সার্বভৌম সোনার বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জাতির পিতার স্বপ্ন ছিল এই দেশটা ক্ষুধা দারিদ্র্যমুক্ত থাকবে, বৈষম্য মুক্ত থাকবে। এরকম এক বাংলাদেশের আকাঙ্ক্ষা বুকে ধারণ করে এদেশের মানুষ ঝাঁপিয়ে পড়েছিল মুক্তিযুদ্ধে। ৩০ লাখ মানুষের রক্ত, ৩ লাখ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত আমাদের প্রিয় স্বাধীনতা, আমাদের গৌরবের পতাকা, অহংকারের মানচিত্র। ১৯৭২ সালের ৪ নভেম্বর সংসদে দাঁড়িয়ে জাতির পিতা বলেছিলেন, বাংলাদেশ একটি আদর্শ রাষ্ট্র হবে আর তার ভিত্তি বিশেষ কোনো ধর্মভিত্তিক হবে না, রাষ্ট্রের ভিত্তি হবে গণতন্ত্র, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা। এদেশের কৃষক, শ্রমিক, হিন্দু, মুসলমান সুখে থাকবে, শান্তিতে থাকবে। জাতির পিতার স্বপ্নের আলোকেই প্রণীত হয় আমাদের সংবিধান। এই সংবিধানের ২৮-১ অনুচ্ছেদে বলা হয়েছে, কেবল ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী পুরুষ ভেদ বা জন্মস্থানের কারণে কোনো নাগরিকের প্রতি রাষ্ট্র বৈষম্য প্রদর্শন করিবে না। সংবিধানের ২৩-১ বলা হয়েছে, রাষ্ট্র বিভিন্ন উপজাতি, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের অনন্য বৈশিষ্ট্যপূর্ণ আঞ্চলিক সংস্কৃতি এবং ঐতিহ্য সংরক্ষণ, উন্নয়ন ও বিকাশের ব্যবস্থা গ্রহণ করিবেন। কিন্তু ৭৫-এর ১৫ আগস্টের পর এ সব কিছুই এলোমেলো হয়ে যায়। বাংলাদেশ হাঁটতে শুরু করে উল্টো পথে, আবারও একটি বৈষম্য পীড়ন এবং দুর্বৃত্তায়নের রাষ্ট্রে পরিণত হয় আমাদের প্রিয় মাতৃভূমি। মানুষের অধিকার হরণ করা হয়, সংখ্যালঘু ক্ষুদ্র জাতির সত্তার উপর শুরু হয় পৈশাচিক নিপীড়ন, ক্ষুদ্র নৃগোষ্ঠী উপজাতি সম্প্রদায়ের অস্তিত্ব হুমকির মুখে পড়ে। কিন্তু ১৯৯৬ সালে দীর্ঘ ২১ বছর পর রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আবারও গণতন্ত্র ফিরে আসে, ফিরে আসে মানবতা, আইনের শাসন। রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৬ সালে দায়িত্ব গ্রহণ করার পরই বৈষম্য কমানো, বিশেষ করে ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং উপজাতিদেরকে উন্নয়নের মূল স্রোতে ফিরিয়ে নিয়ে আসার জন্য কাজ শুরু করেন। তিনি সবসময় মনে করেন যে ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে যদি আমরা মূলধারায় না নিয়ে আসতে পারি, তাহলে আমাদের কোনো উন্নয়ন অগ্রযাত্রাই ফলপ্রসূ হবে না। প্রধানমন্ত্রী বলেন, সকল জাতিসত্তার ভাষা এবং সংস্কৃতি আমাদের কাছে গুরুত্বপূর্ণ এবং এসব সংরক্ষণে আমাদের সবাইকে আরও যত্নবান হতে হবে। তিনি আরও বলেন, আমাদের অভিজ্ঞতার ভিত্তিতে আমি জনগণের জন্য বিনিয়োগে বিশেষ গুরুত্ব প্রদান করেছি। এক্ষেত্রে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়নের জন্য ক্ষুধা, দারিদ্র, অসুস্থতা, লিঙ্গ বৈষম্য, অবিচার এবং অজ্ঞতার শেকল থেকে তাদের মুক্ত করতে চাই। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশে সমতলে মোট ক্ষুদ্র নৃগোষ্ঠী ১৫,৮৬,১৪১ জন, যা মোট জনসংখ্যার ১.১০%। সমতলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর বাস মূলত ৫টি জেলায়, এর মধ্যে নওগাঁয় ১,১৬,৭৩৬ জন, দিনাজপুরে ৬৬,৮৬১ জন, হবিগঞ্জে ৬৫,৮০২ জন, মৌলভীবাজারে ৬৩,৪৪৬ জন এবং রাজশাহীতে ৪৯,৩১২ জনের বাস। এছাড়াও দেশের বেশ কয়েকটি জেলায় অল্প সংখ্যক ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ রয়েছেন। প্রধানমন্ত্রী ১৯৯৬ সালে সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মূলধারা সম্পৃক্ত করতে উন্নয়ন কর্মসূচি গ্রহণ করেন। এর আওতায় বিভিন্ন প্রকল্পের কাজ শুরু হয়। এই প্রকল্পগুলোর মাধ্যমে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য আত্মকর্মসংস্থান, তাদের ভাগ্য উন্নয়নের জন্য সহায়তা প্রদানের উদ্যোগ নিয়েছিলেন প্রধানমন্ত্রী। কিন্তু ২০০১ সালের নির্বাচনের পর ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মূল স্রোতে নিয়ে আসতে প্রধানমন্ত্রীর উদ্যোগ বাধাগ্রস্ত হয়। গণতন্ত্র, মানবাধিকার ভুলুণ্ঠিত হয়, দেশে এক অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়, মসজিদ, মন্দির, গির্জা আক্রান্ত হয়, ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নির্বিচারে আক্রমণ চালানো হয়, ক্ষুদ্র নৃগোষ্ঠীর ওপর পীড়ন নির্যাতন বেড়ে যায়।
এরকম একটি দমবন্ধ পরিস্থিতির পর 2009 নির্বাচনে বিপুল বিজয় অর্জনের মাধ্যমে আওয়ামী লীগ আবার জনগণের বিপুল ম্যান্ডেট পায়। দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রী আবারও ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূলধারায় ফিরিয়ে আনতে উদ্যোগ গ্রহণ করেন। তারই অংশ হিসেবে সমতলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য পূর্বগৃহীত উন্নয়ন কর্মসূচি আবারও চালু করা হয়। 1996 সালে মাত্র 5 কোটি টাকা বরাদ্দ নিয়ে এই কর্মসূচির শুরু হয়েছিল। 2011 সাল থেকে প্রতি বছর এই বরাদ্দ বাড়ছে। 2010-11 অর্থ বছরে এই কর্মসূচিতে বরাদ্দ আসে 12 কোটি টাকা। এরপর 2011-12 অর্থ বছরে 15 কোটি, 2012-13 অর্থ বছরে 17 কোটি টাকা বরাদ্দ দেয়া হয়। সেই পথ ধরে 2017-18 অর্থ বছরে এই কর্মসূচিতে বরাদ্দ বেড়ে দাঁড়ায় 30 কোটি টাকা। এই উন্নয়ন কর্মসূচিগুলোর ফলেই সামগ্রিকভাবে দেশে দারিদ্রের হার কমে 21% নেমে এসেছে আর অতি দারিদ্রের হার 11.3% নেমে গেছে। এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে আওয়ামী লীগের এবারের নির্বাচনী ইস্তেহার সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশে ক্ষুদ্র নৃগোষ্ঠীর উন্নয়নে কাজ অব্যাহত রাখার কথা বলা হয়েছে। ক্ষুদ্র জাতিগোষ্ঠী, ধর্মীয় সংখ্যালঘু ও অনুন্নত সম্প্রদায়, পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি যেসব ধারা এখনও বাস্তবায়িত হয়নি সেগুলো বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হবে। নির্ধারিত সময়ের মধ্যে ভূমিতে প্রকৃত স্বত্বাধিকারীদের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করা হবে। জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন করা হবে। সংখ্যালঘু ক্ষুদ্র নৃজাতিগোষ্ঠীর প্রতি বৈষম্যমূলক সকল প্রকার আইন ব্যবস্থার অবসান করা হবে। এই অঙ্গীকারের আলোকেই সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য গৃহীত উন্নয়ন কর্মসূচি এখনও চলমান রয়েছে। সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য গৃহীত উন্নয়ন কর্মসূচির আওতায় মোট 5টি খাতে বরাদ্দ দেওয়া হচ্ছে। এগুলো হল আয় বর্ধনমূলক প্রকল্প, উপজেলা পর্যায়ে শিক্ষাবৃত্তি, উচ্চশিক্ষা পর্যায়ে শিক্ষাবৃত্তি, স্বাস্থ্য এবং ধর্মীয় প্রতিষ্ঠান। আয় বর্ধনমূলক প্রকল্পের মধ্যে রয়েছে পোলট্রি, হস্তশিল্প, সৌরবিদ্যুৎ, গরু পালন, কম্পিউটার প্রশিক্ষণ, সেলাই প্রশিক্ষণ, তাঁত প্রশিক্ষণ, রিক্সা ভ্যান, মৎস্য চিংড়ি চাষ, পরিবহন, জুতা তৈরি, পানের বরজ, সামাজিক বনায়ন প্রকল্প। সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য গৃহীত উন্নয়ন কর্মসূচির আওতায় প্রতি অর্থ বছরে 280টি উপজেলায় শিক্ষাবৃত্তি প্রদান করা হচ্ছে। এই প্রকল্পে মোট বৃত্তিপ্রাপ্তের সংখ্যা 50,000 জন। ঢাকা, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ এই 7টি বিভাগে চলমান রয়েছে সেলাই প্রশিক্ষণ প্রকল্প। এর আওতায় রয়েছেন 14,500 ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ। উপকার ভোগীদের মধ্যে রয়েছে গারো, বর্মন, সাঁওতাল, রাখাইন, মণিপুরী, ক্ষত্রিয়, রবিদাস, সর্দার, কর্মকার, হাওলাদার ও পাল সম্প্রদায়। ক্ষুদ্র নৃগোষ্ঠীর উন্নয়নের জন্য দেশের 8টি বিভাগেই চলছে আইটি প্রশিক্ষণ প্রকল্প। এর আওতায় রয়েছেন 18,000 ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ। উপকারভোগীদের মধ্যে রয়েছে বাগদি, বুনো, মাহাতো, রাখাইন, রবিদাস, মণিপুরী, মুরারি, চৌহান, সাঁওতাল, পাহাড়ি, মালপাহাড়ি, বর্মন, ক্ষত্রিয় সম্প্রদায়। রাজশাহী, রংপুর, বরিশাল, সিলেট ও চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় চলছে তাঁত প্রশিক্ষণ প্রকল্প। 5,000 ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য এর সুফল ভোগ করছে। ঢাকা, খুলনা, রাজশাহী, রংপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ বিভাগের বিভিন্ন উপজেলায় চলমান রয়েছে মৎস্য চাষ প্রকল্প। এর আওতায় রয়েছে 15,000 ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ। দেশের 7টি বিভাগের বিভিন্ন উপজেলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর উন্নয়নের জন্য গরু পালন প্রকল্প চলমান রয়েছে। এর আওতায় রয়েছেন 11,000 মানুষ। ঢাকা, রংপুর ও সিলেট বিভাগে চলমান রয়েছে জুতা তৈরির প্রকল্প। রুহিদাস নৃগোষ্ঠীর 2,200 জন এই প্রকল্পের আওতায় রয়েছেন। ক্ষুদ্র নৃগোষ্ঠীর উন্নয়নের জন্য দেশের 7টি বিভাগে চলমান রয়েছে পরিবহন প্রকল্পের কাজ। মাহাতো, বনুয়া, বর্মন, সিং, কোচ, বাগদি নৃগোষ্ঠীর 6,500 মানুষ এই প্রকল্পের সুফল পাচ্ছে। দেশের সবগুলো বিভাগেই চলছে রিক্সা ভ্যান ও অটোরিক্সা প্রকল্পের কাজ। 16,000 ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ এর আওতায় রয়েছে। ঢাকা, খুলনা ও ময়মনসিংহ বিভাগের 4টি উপজেলায় চলমান রয়েছে হস্তশিল্প প্রকল্প।
কোচ, বর্মন, সিং ও গারো নৃগোষ্ঠীর 2100 জন মানুষ এর সুফল পাচ্ছে। এগুলো ছাড়াও সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর উন্নয়ন কর্মসূচির আওতায় সামাজিক বনায়ন, সৌর বিদ্যুৎ সহ আরও বেশ কিছু প্রকল্পের কাজ চলমান রয়েছে। বাংলাদেশ আজ অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় উন্নয়নের এক মহাসড়কে দুর্বার গতিতে এগিয়ে চলেছে। এই উন্নয়নের সুফল যদি প্রতিটি মানুষ না পায়, তাহলে জাতির পিতার স্বপ্ন অপূর্ণ থেকে যাবে। রাষ্ট্রনায়ক শেখ হাসিনা জাতির পিতার স্বপ্ন পূরণের জন্যই কাজ করছেন। এজন্যই তিনি অনগ্রসর, পিছিয়ে পড়া এবং বৈষম্য পীড়িত মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করছেন। এই কাজের সুফল এখন বাংলাদেশ পাচ্ছে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষরা এখন গর্বিত। তারা এখন অনুভব করছে এই দেশের তারাও নাগরিক, তারাও সম অধিকার পাচ্ছে রাষ্ট্রের সর্বক্ষেত্রে। দশম জাতীয় সংসদে বিদায়ী বক্তব্যে প্রধানমন্ত্রী কবি সুকান্ত ভট্টাচার্যের ছাড়পত্র কবিতার কয়েকটি চরণ আবৃত্তি করেছিলেন। তিনি বলেছিলেন, চলে যাব তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল, এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। এটাই হলো প্রধানমন্ত্রীর হৃদয়ের কথা। আর এ কারণেই বাংলাদেশ শান্তি সম্প্রীতির এক অনন্য নজির স্থাপন করতে পেরেছে এবং দেশের ধর্ম বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার প্রতিষ্ঠা পেয়েছে।